ভেটেরানি কেএমসিবি ইউনিট নয়, এটা কার ভাষা? এটা বিজেপির ভাষা। আবার রিপিট করছি, বাঙালি নিয়ে রাজনীতি হয়, বাংলা ভাষার স্বীকৃতি নয়। পশ্চিমবঙ্গে আসছে, মাইক ধরছে, কোটি কোটি টাকার মঞ্চ করছে, যে মঞ্চ মাঝে মাঝে ভেঙেও পড়ে যাচ্ছে, শুধু মাইক ধরছে আর বলছে আচ্ছা দিন আয়েঙ্গে, আচ্ছা দিন আয়েঙ্গে। আরে বাঙালির উপর এত যদি রাগ, পরিষ্কার বলেন না, বাঙালি তাহলে হাতে চুরি পড়ে নয়, লড়াই দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, লুকিয়ে লুকিয়ে লড়াই দেবেন না। আজকে যে কথাগুলো বলছি, এতদিন লড়াইটা শুধু পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের উপর দিচ্ছিল, বলছে অ্যাকাউন্ট করুন টাকা যাবে, 15 লক্ষ করে টাকা বন্ধু আসেনি। জিআরএফ পরীক্ষা, সেখানে কেন গুজরাটি ভাষা? তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি না, যদি ভাষা সবার থাকে তাহলে ভাষাটা সবার। নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি হরিণঘাটায়। হরিণঘাটা শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমার সাথে রয়েছেন হরিণঘাটা ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পাড়ুই এবং নদিয়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি সৌরিক মুখার্জি। আমি প্রথমেই রাকেশদার থেকে শুনে নেব যে আজকে মূলত কি বিষয়ে তাদের এই প্রতিবাদ সভা। প্রথমত প্রতিবাদ সভার কারণ হচ্ছে, কিছুদিন আগে আপনারা জানেন যে কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অবস্থান বিক্ষোভ করেছিল। বিষয়টা এটা যে এখানে ছাত্রদের দাবি, আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি একটার পর একটা বঞ্চনা তো ছুড়ে দিচ্ছে, তার সাথে এখন ছাত্রদের উপরেও তাদের হাত। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে যেখানে আমরা দেখেছি এতদিন ইংলিশ আর হিন্দিতে পেপার্স, কিন্তু বর্তমানে সেখানে দেখতে পাচ্ছি গুজরাটি ভাষাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে। সেটার প্রতিবাদ আমরা জানিয়েছি, শুধু আমরা নয় পশ্চিমবাংলা জুড়ে সর্বত্র ছাত্ররা জানাচ্ছে। আমরা একটা বিষয় জানি যে পশ্চিমবঙ্গ যেখান থেকে মনীষীরা একের পর এক মনীষী ভারতবর্ষের নামকে পুরো পৃথিবীতে ছড়িয়েছে, সেই মনীষীরা পশ্চিমবঙ্গ থেকে উঠে এসেছে। সে পশ্চিমবাংলাকে বারংবার বঞ্চনা করা হচ্ছে, পশ্চিমবাংলাকে বারংবার আঘাত করার চেষ্টা করছে, আর বর্তমানে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্সে যদি ছাত্রছাত্রীদের পেপার্স যদি বাংলায় যদি গুজরাটি ভাষাতে হয়, বাংলা ভাষাতে তাহলে পেপার্স করা হবে, সেটাই আমাদের মূলত দাবি। আমাদের জেলা সভাপতি সৌরিক মুখার্জির নির্দেশে আমরা আজ হরিণঘাটা শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রথমত একটা সুবিশাল মিছিল করলাম, প্রতিবাদ মিছিল। তারপরে আমরা এখন পথসভা হচ্ছে। আমরা একটা বিষয় জানবো যে বলতে পারবো যে আজকে বলে নয়, যদি কেন্দ্র সরকার তথা পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতি যদি পশ্চিমবঙ্গের মানুষকে তথা ছাত্র সমাজকে যদি বারংবার আঘাত করে, বারংবারই তৃণমূল ছাত্র পরিষদ রাস্তার নামে পথে নামে প্রতিবাদ করবে। এবার আমি সৌরিকদার থেকে জেনে নেব যে তার কি বক্তব্য এই
যে প্রতিবাদ সভা, সেই বিষয়ে তার কী বক্তব্য? আমার বক্তব্য মূলত হলো যে ভারতবর্ষের এইট শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে 22টা ভাষাকে প্রাধান্য দেওয়া আছে, 22টা ভাষাকে এনলিস্টেড করা আছে। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে গুজরাটি ভাষাকে এবার ইনক্লুশন করা হয়েছে। আমাদের মূলত বক্তব্য যেটা হলো যে এই গুজরাটি ভাষাকে ভাষাতে পরীক্ষা দেওয়া যাবে, এটা বলে অমিত শাহ নরেন্দ্র মোদিরা ভারতবর্ষের প্রাদেশিকতা বিষয়টাকে আরও বেশি মাত্রায় তুলে ধরার চেষ্টা করছে। যদি গুজরাটি ভাষা আসতে পারে তাহলে বাংলা ভাষা কেন নয়? সংবিধানে আর যে 22টা ভাষার কথা বলা রয়েছে, যে মূলত 22টা ভাষা, তাহলে সেই ভাষাগুলো কী দোষ করেছে, কী অন্যায় করেছে? আমরা এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে এটা মানুষের কাছে পৌঁছতে চাইছি, এটা মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে বর্তমানের যে কেন্দ্রীয় সরকার, বর্তমানের যে দলটা মানুষের ম্যান্ডেট নিয়ে ভারতবর্ষকে শাসন করছে, তারা ভারতবর্ষের সংবিধানকে ধূলিসাৎ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা ভারতবর্ষের প্রাদেশিকতা যে লড়াই, সেই লড়াইয়ে ঘি ঢেলে দিয়ে, মানে আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, যা সংবিধানের পরিপন্থী। এই রাজনৈতিক দলটি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে গোটা ভারতবর্ষে মানুষের নাভিশ্বাস উঠছে। আমরা এই রাজনৈতিক দলটি এবং এই সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে, কেন্দ্রীয় সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্তগুলো সংবিধানের পরিপন্থী সিদ্ধান্ত, এনআরসি চালু করা বলুন বা আর যে সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা পথে নেমেছি। আমরা আগামী দিনেও এই সমস্ত জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে পথে নেমে আন্দোলন সংগঠিত করব বাংলার বুকে। আমরা শুনেছি বা জানি যে আর কয়েকদিনের মধ্যেই আপনার কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন রয়েছে, তো সেই বিষয়ে আপনাদের এই নদিয়া জেলায় কীরকম কী প্রস্তুতি? প্রস্তুতি কীরকম আছে সেটা তো আর মিডিয়াকে ডিসক্লোজ করা যায় না, তো আমি এইটুকুনি আপনাকে বলতে পারি, আশাবাদী, পুরোটাই আশাবাদী। দেখুন, কেউ কেউ চেষ্টা করছে যে প্রথমে আমাদের 4টি ইউনিটারি যে ইউনিভার্সিটি আছে সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বাম ছাত্র সংগঠন জিতেছে এবং তা নিয়ে বেশ কিছুদিন ধরে পেপারে কদিন ধরে লেখালেখি হচ্ছে। একটা ছাত্র রাজনীতিতে বা সার্বিক পশ্চিমবাংলার রাজনীতিতে একটা অন্য অধ্যায়ের শুরু বা নতুন অধ্যায়ের শুরু বলে কেউ কেউ দেখানোর চেষ্টা করছে। আমি আপনাকে এইটুকুনি বলতে পারি যে শুধু নদিয়ার বুকে নয়, সমগ্র পশ্চিমবাংলায় যারা পশ্চিমবাংলার জেনারেশন নেক্সট, তারা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পাশেই থাকবে। তারা তথাকথিত লেফটিস্ট হিপোক্রেসি, এই ছাত্র আন্দোলনে এসএফআই লেফটিস্ট হিপোক্রেসি এবং হঠাৎ গজিয়ে ওঠা আলট্রা ন্যাশনালিস্ট, নিজেদেরকে প্রমাণ করার তাগিদ নিয়ে যারা এবিভিপি করতে শুরু করেছে শিক্ষাঙ্গনগুলোর ভেতরে, তাদেরকে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। প্রকৃত জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, সেই জাতীয়তাবাদী ছাত্র সংগঠন অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষেই কিন্তু বাংলার যারা ছাত্র সমাজ আছে, যারা একাধারে যুব সমাজেরও প্রতিনিধিত্ব করে, তারা কিন্তু আমাদের সাথেই থাকবে, আমাদের পাশেই থাকবে। নদিয়াতে আমাদের, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, নদিয়াতে আমাদের আগাম বলছি আপনাকে, আমাদের এবং দায়িত্ব নিয়ে বলছি, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে, সুন্দর রেজাল্ট হবে এবং আপনারা দেখতে পাবেন। ক্যাম্পাসের ভেতরে আমাদের মূলত দাবি ছিল, দীর্ঘদিন ছাত্র আন্দোলনের মধ্যে থেকে আমাদের দাবি ছিল ক্যাম্পাসের ভেতরে বাক স্বাধীনতা থাকবে, ক্যাম্পাসের ভেতরে গণতন্ত্র থাকবে, ক্যাম্পাসের ভেতরে দলদাস আমরা তৈরি করিনি, আমরা দলদাসে বিশ্বাস করি না, আমরা দলতন্ত্র তৈরি করিনি, আমরা উন্নয়নে বিশ্বাস করেছি শিক্ষার। এবং সমগ্র বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু উন্নয়ন হয়েছে, সার্বিক উন্নয়ন হয়েছে শিক্ষাক্ষেত্রে। তাই স্বভাবত কারণেই এটা আমাদের দৃঢ় বিশ্বাস, ভারত আমাদের পশ্চিমবাংলার ছাত্র সমাজ তৃণমূল ছাত্র পরিষদের পাশেই থাকবে। আর শেষ প্রশ্ন করে নেব, এই ছাত্র সংসদ নির্বাচনের ভোটের আবহে ছাত্রদের প্রতি কী বার্তা থাকবে? এই আবহে দাঁড়িয়ে ছাত্রদের কাছে এটাই বার্তা থাকবে
যে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি, ক্যাম্পাসের যে গরিমা আছে, ক্যাম্পাসের যে স্বচ্ছতা আছে, ক্যাম্পাসের পবিত্রতা আছে, তাকে নষ্ট করছে। যে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি, ভারতবর্ষের বিবিধতা, যা ভারতবর্ষকে অন্য রাষ্ট্রের থেকে আলাদা করে দেয়, একদম ভিন্ন একখানা আইডেন্টিটি দেয়, যা ভারতবর্ষের প্রাচীন যে সমস্ত গ্রন্থগুলো আছে, ভারতবর্ষের সংস্কৃতি আছে, সেই বিবিধতাকে যে স্বীকৃতি দিয়েছে, যারা এই বিবিধতাটাকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে দূরে সরিয়ে দেবে, তাদেরকে বর্জন করবে। যারা সংবিধানের পরিপন্থী কাজ করছে তাদের বিরুদ্ধে নবপ্রজন্মের ম্যান্ডেটটা যাবে, এবং অবশ্যই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যাবে, পক্ষে যাবে যারা উন্নয়নের কথা বলছে, যারা সংবিধান রক্ষার কথা বলছে, যারা গণতন্ত্র রক্ষার কথা বলছে, এবং যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে এই সাংবিধানিক স্ট্রাকচারে দাঁড়িয়ে, এই গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে ধরে রাখার রাজনীতিতে বিশ্বাস করছে, সেই প্রগতিশীল ভাবনায় যে ছাত্র সংগঠন বিশ্বাস করে তাদের পক্ষে যাবে, তাদের পক্ষে তাদের ম্যান্ডেটটা দেবে, এটাই বার্তা থাকবে। এবং আমরা যে কথাগুলো বললাম, তৃণমূল ছাত্র পরিষদ এই স্লোগানগুলোতেই বিশ্বাস করে, এই আদর্শ মেনেই তৃণমূল ছাত্র পরিষদের পথ চলা হয়। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম হরিণঘাটা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং সর্বোপরি নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি সেই শরিক মুখার্জির সাথে, ক্যামেরা পার্সন অরুণাভ ব্রহ্মের সাথে, আমি আকাশ, এবিএন নিউজ, হরিণঘাটা।